কিছু কিছু খাবার গ্রামে থাকতে সবসময় খাওয়া হতো, কিন্তু এখন শহরে আসার পর এই খাবারগুলো মাঝে মধ্যে খেতে পারি, তাও আবার মা আছে বলে মা মাঝে মধ্যে গ্রাম থেকে আমার জন্য পাঠিয়ে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই আলুটাকে বাংলাদেশের কোন অঞ্চলে কি নামে ডাকে আর কে কিভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কুমিল্লায় আঞ্চলিক ভাষায় বলে এটাকে ফেস্তা আলু, আর এটাকে ডাল রান্না করে খাওয়া হয়, বিভিন্নভাবে খাওয়া হয়, চুলায় পুড়ে সিদ্ধ করে খাওয়া হয়, একটু লবণ মাখিয়ে খাওয়া যায়। ছোটবেলায় যখন চাচাতো ভাই বোনেরা সবাই মিলে বাগানে খেলতে যেতাম, তখন গাছ থেকে নিচে পড়ে থাকতো, কুড়িয়ে এনে মাকে দিতাম, মা সুন্দর করে মজা করে রান্না করে দিত, আমরা মজা করে খেতাম। এটাকে আসলে এক একজন এক একভাবে খায়। আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছিলে তারপরে একটু ব্ল্যান্ডার করে নিয়েছি, আমি ডাল রান্না করব। ডালটা এতটা মজা, দিদার আসলে কখনো খায় নাই। আমার মা যখন মাঝে মধ্যে গ্রাম থেকে পাঠায় তখন রান্না করি, রান্না করে খাওয়ার পরে বলে যে অনেক মজা হয়। চিটংয়ের মানুষে খায় কিনা জানি না, কিন্তু আমার হাজবেন্ড বলছে ওরা নাকি কখনো খায় নাই। এই ডালটাকে ব্ল্যান্ডার করার পরে তারপর আমি একটু পানি দিয়ে হলুদের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে, কারণ হলুদের গন্ধটা যেন না থাকে। সিদ্ধ করার পরে একটু ধনে পাতায় দিয়ে দিয়েছি, এটা বেশি ঘন হবে না, পাতলো হবে না। যখন ডালটা রান্না হয়ে যাবে তখন আমি তেলের সাথে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে তারপর এটা বাগার দিব। বাগার দেওয়ার পরে নেড়ে ছেড়ে তারপর ডালটা উঠিয়ে রাখবো। এই ডালটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজা। ছোটবেলায় আসলে কিছু কিছু খাবার খেয়েছি, এখন আর খাওয়া হয় না, যেহেতু গ্রামে কম যায় সেজন্য এই খাবারগুলো না অনেক বেশি মিস করি। আর আমার বাসায় যখন রান্না করা হয় আমার মেয়ে আমার হাজবেন্ড খাওয়ার পরে বলে যে অনেক মজা। আমার মেয়ে তো টিভি দেখতে দেখতে বাটি করে নিয়ে খালিয়ে খায়, খেতে খেতে বলে যে আম্মু কি রান্না করছো, অনেক মজা হয়েছে। আর দিদার তো খেয়ে বলে যে এটা আমরা যেহেতু কখনো খাইনি এটা টেস্টটা বুঝতাম না যদি রান্না না করতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মাকে অসংখ্য ধন্যবাদ এই মজার খাবারটা আমাকে মাঝে মধ্যে দেওয়ার জন্য। আল্লাহ যেন আমার মাকে সুস্থ রাখে, সবাই দোয়া করবেন। আর একটু উঠে রাখছি কারণ এটা যখন ব্ল্যান্ডটা করা হয় অনেক বেশি হয়ে যায়, এই জন্য অর্ধেক রান্না করছি, অর্ধেক ডিপ ফ্রিজ রেখে দিয়েছি, পরে রান্না করছি। এই ছিল আজকে আমার পেস্তা আলু দিয়ে মজার ডাল রান্না। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।